আমি দেবী নই, কখনোই দেবী হতে পারবো না। আমি মহিষাসুর বধ করতে পারিনি, কারণ তারা অগণিত। প্রতিদিন তাদের সাথে লড়াইটা এখনো চালিয়ে যাই এই বিশ্বাসে, একদিন ঠিক আমি জিতবই। আমি ত্রিনয়নে নই, আমার ক্রোধের আগুনে ভস্ম করে দিতে পারি না দুর্বৃত্তদের, বরং রাগ মনের মধ্যে চেপে রেখে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে তুলে বলতে হয়, ভালো আছেন তো? আমি অভয়দায়নি নই, আমারও ভয় করে, প্রিয় মানুষদের হারানোর ভয়, অনিশ্চিত ভবিষ্যতের ভয়, হেরে যাবার ভয়। তবু রাত্রিবেলা অন্ধকার গায়ে মেখে দুরু দুরু বুকে পথ হাঁটি, কারণ আমাকে যেতেই হবে। আমি বিরাট ক্ষমতাশালী নই, আমারও ক্লান্ত লাগে, আমারও মনে হয় কেউ এসে আমাকে বলুক এবার তুমি একটু বিশ্রাম করো। আমি দশভুজাও নই, আমার দুটো মাত্রই হাত, কিন্তু অফুরন্ত কাজ মনের জোরে সামলে নিই। আমি শুধু জানি আমাকে পারতেই হবে। আমার ডান দিকে বাঁ দিকে লক্ষ্মী গণেশ আর কার্তিক সরস্বতীরা তৈরি হয়ে থাকে তাদের নানা রকম আবদার নিয়ে। তবু সব কিছু মেটানোর পরেও আমি চেষ্টা করি নিজের জন্য অন্তত একটু সময় রাখতে। এখানেই আমি স্বতন্ত্র, কারণ এখানে আমি কোনো গিরিরাজের কন্যা নই, মহাদেবের অর্ধাঙ্গিনী নই, গণেশজননীও নই। এখানে আমি শুধুই এক নারী, এক নিতান্ত সাধারণ নারী, যে তার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে জানে, তাই সে কখনোই দেবী হতে চায় না।